স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। জি ধন্যবাদ। যে আমার পেশেন্ট হলো মিস্টার ইয়াসিন আরাফাত এবং তার বয়স 40 বছর, পুরুষ, বিবাহিত, কৃষক এবং ডেটটা আমরা দিয়েছি 12/3/2021, আজকের ডেটটা দিয়েছি। এটা ডেমো একটা কেস টেকিং। আমরা যখন কেস টেকিং করব তখন আমরা রোগীর বর্ণনা অনুযায়ী লিখবো। আজকে আমি রুব্রিকগুলো দিয়েছি এই জন্য, যেহেতু আমাদের প্রথম ক্লাস, রোগীর সমস্যা হলো তার নখ, নখগুলো ভেঙে যায়, বিভিন্ন রকম সমস্যা। তার প্রধান সমস্যা আমার কাছে আমরা রোগীর বিষয়গুলো আচ্ছা, তো আমরা এই বিষয়গুলো পেলাম এবং আমরা এই লক্ষণগুলো নিয়েছি। আমরা এই লক্ষণগুলোকে কি লক্ষণ পেয়েছি, যে আমার রোগী চকলেট পছন্দ করে এবং তার পিছনে কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে এবং তার মধ্যে খারাপ গল্পগুলো শুনলে, অর্থাৎ ভৌতিক কথাগুলো শুনলে তার মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয় এবং কিছু একটা ঘটছে তার জীবনে, এরকম একটা ভবিষ্যৎবাণী তার মধ্যে কাজ করে। আইসক্রিম পছন্দ করে, ডাকাতের ভয় রয়েছে তার মধ্যে এবং আরও সমস্যা হলো তাকে শাস্তি দেওয়া হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল, এরপরে তার এই অসুখটা দেখা দিয়েছে। ডেজায়ার ঘোরাঘুরি পছন্দ করে এবং বাড়ি তার সবচেয়ে প্রিয়তম জায়গা। এই বিষয়গুলো আমরা একটা রোগীর মধ্য থেকে, অর্থাৎ আমরা যে কেস টেকিং এর পদ্ধতি আলোচনা করেছি, সেই কেস টেকিং এর মধ্যে আমরা একটা রোগীর যখন কেস আলোচনা করলাম, আলোচনা করার পরে এই লক্ষণগুলো আমরা বাছাই করলাম আমার এই রোগীর রেপার্টাইজেশন করার জন্য। তো চলুন আমরা কি রেপার্টাইজেশন করি, যে হাতের নখে সমস্যা, এই রোগীর জন্য কি মেডিসিন দেবো। তা আমাকে এটা করতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাকে রাডারে যেতে হবে। চলুন আমরা রাডারে ব্যবহার করব। রাডারে আমি যে জিনিসটা নেব প্রথমে সেটা হলো আমার রোগীর প্রথম সমস্যাটা হলো যে আমার রোগীর আঙ্গুলের কাছাকাছি জায়গায় আঁচিল। তাহলে আমরা এটা আঙ্গুল কোথায় আঁচিল রয়েছে, আঙ্গুলে, নখে, ফিঙ্গারে। তাহলে আমরা আঁচিল জিনিসটা কি, সমস্যা কি, আঁচিল। তাহলে আমরা এই চ্যাপ্টারটা রয়েছে এক্সট্রিমিটির চ্যাপ্টারে, ওয়ার্ডস ফিঙ্গার নেইল ক্লোজ টু, এটা হলো রুব্রিক। তা আমরা এটা রাডারে দেখব, এক্সট্রিমিটিস ওয়ার্ডস ওয়ার্ডস কোথায়, ফিঙ্গার, ফিঙ্গারের আবার কোথায়, নেইল ক্লোজ টু, নখের কাছাকাছিতে। পরে যে লক্ষণটা আমরা নেব, যে আমাদের রোগী চকলেট পছন্দ করে আর আইসক্রিম পছন্দ করে, এই দুটো আমরা নিয়ে নেব একসাথে। তাহলে পছন্দ করা, অপছন্দ করা, খাওয়ারে বৃদ্ধি পাওয়া, পিপাসা, এগুলো আমরা পাবো সবসময় স্টোমাক চ্যাপ্টারে, স্টোমাক চ্যাপ্টারে, কেন্টেরাপটোলিতে। তাহলে আমরা আবার চলে যাবো স্টোমাক চ্যাপ্টারে। স্টোমাক চ্যাপ্টার থেকে আমরা এখন বের করব কি, ডেজায়ার। ডেজায়ার মানে হলো পছন্দ করা, খেতে ইচ্ছা করা, কি, আইসক্রিম। আইসক্রিম পছন্দ করে আমার রোগী, আর কি পছন্দ করে, চকলেট, চকলেট পছন্দ করে। এরপরে আর একটা লক্ষণ রয়েছে, ফিঙ্গার নেইলস হোয়াইট স্পট, অর্থাৎ নখের মধ্যে সাদা স্পট রয়েছে, সাদা দাগ রয়েছে আমরা অনেকের মধ্যে দেখি। তাহলে আমরা এটাও পাবো আমরা এক্সট্রিমিটির চ্যাপ্টারে পাবো। তাহলে এক্সট্রিমলি আমরা এক্সট্রিমিটির চ্যাপ্টারে এই লক্ষণটা পাবো। তাহলে এক্সট্রিমিটিস কোথায়, এক্সট্রিমিটিস চ্যাপ্টারে গেলাম, ডিসকালারেশন,
মানে কি বিবর্ণ হয়েছে কি ফিঙ্গার নেইল হোয়াইট স্পট ডিসকলারেশন ডিসকলারেশন ফিঙ্গার নেইল ফিঙ্গার নেইল হোয়াইট স্পট এরপরে আমরা যে লক্ষণগুলো নেব যে মানসিক লক্ষণ রোগী ডাকাতের ভয় আছে আর কি ভ্রমণ করতে ইচ্ছা হয় আর ঘর কাতুরে এই তিনটা লক্ষণ নিয়ে আমরা সামারিতে চলে যাব রোগীরও রয়েছে ডাকাতের ভয় হাসি কান্না দুঃখ এগুলো সাধারণত আমরা মাইন্ড চ্যাপ্টারে পেয়ে থাকি তা আমরা যাব মাইন্ড চ্যাপ্টারে যাওয়ার পরে আমরা এখান থেকে নেব ফিয়ার ভয় রোবার রোবার্স অফ নিলাম এরপরে আমার রোগী হলো ঘর কাতুরে হোম সিকনেস বাড়ি সবচেয়ে প্রিয় জায়গা তার কোথাও গেলে খালি বাড়ি বাড়ি বলে এটাকে হোম সিকনেস বলে আমরা হোম সিকনেস গেলাম আর আমার রোগীর কি ইচ্ছে শুধু ঘোরাঘুরি করতে পছন্দ করে তাহলে কি নেব ট্রাভেলিং ট্রাভেলস ডিজায়ার টু ট্রাভেল ডিজায়ার টু তো আপনারা দেখুন যে আমরা এই যে সাতটি লক্ষণ আমরা নিয়েছি এই সাতটি লক্ষণে দেখেন যে কোনো মেডিসিনই সাতটি লক্ষণ কভার করেনি এখন এই রোগীর জন্য কি মেডিসিন হতে পারে তো আমরা এই লক্ষণ বাছাই করার ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে সাইলেসিয়া সে সবচেয়ে ফার্স্ট গ্রেডের লক্ষণে একটা পেয়েছে এবং একটা ফার্স্ট গ্রেডের লক্ষণ পাওয়া মেডিসিন রয়েছে কস্টিকাম ফসফরাস এবং আর্সেনিক এবং ক্যালকিরিয়া ফস তবে কস্টিকামের একটা লক্ষণ রয়েছে যেটা একক ফার্স্ট গ্রেডের লক্ষণ এক্ষেত্রে কস্টিকাম যদিও পাঁচ নম্বরে রয়েছে কিন্তু এই সাত নম্বরে রয়েছে কিন্তু কস্টিকাম অনেকটা এগিয়ে রয়েছে যদি আমার রোগীর মধ্যে কস্টিকামের লক্ষণ অনেকটা মিলে তা আমরা কস্টিকামকে প্রদান করতে পারবো আবার সাইলিশিয়া লক্ষণ থাকলে সাইলিশিয়া প্রদান করতে পারবো এইভাবে করে আমরা একটা রোগীলিপি র্যাপিটাইজেশন করে সঠিক মেডিসিন নির্বাচন করতে হবে আমরা প্রায় ভুল করে ফেলি অর্থাৎ র্যাপিটাইজেশন করেছি প্রথমে যে এসেছে তাকে দিতে হবে না র্যাপিটাইজেশন মানে হলো যে আপনি অসংখ্য ফুলের মাঝে দশটা ফুল আমার আপনার হাতে এনে দেবে এবং এই দশটা ফুলের মধ্যে থেকে আপনাকে একটা ফুল বেছে নিতে হবে তো সুতরাং র্যাপিটাইজেশন করণে আমরা এই ভুলগুলা কখনো করব না তাহলে আমার এই রোগীটার কি মেডিসিন হতে পারে মার্সল আবার হতে পারে সাইলিশিয়া এবং হতে পারে টিউবারকুলিনাম হতে পারে অ্যালুমিনা হতে পারে বেল ম্যাগনেসিয়া কাপ সুতরাং আমরা আরো ডিটেইলস প্রত্যেক ক্লাসে এখন থেকে প্রত্যেক ক্লাসে একটা করে কেস টেকিং আলোচনা করব আমরা এবং এইগুলো আপনারা থাকবেন আমি ব্যস্ততার কারণে আজকে আর সময় দিতে পারলাম না